এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের দেশ রাজ্য বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আমরা। একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সংবাদগুলি প্রত্যেক দিন সবার প্রথমে দেখবার জন্য। কোন জেলা থেকে সংবাদ দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদেরকে। দুর্বল হচ্ছেন ইউনুস, মৌলবাদীদের প্রবল চাপে ইসলামিক স্টেট হয়ে উঠছে বাংলাদেশ, তীব্র আশঙ্কায় নয়াদিল্লি। ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে গতিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। মুজিব কন্যা ইস্তফা দিতেই অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন সেই দেশের সেনাপ্রধান। সেই মতোই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বাংলাদেশে, যার প্রধান করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে। তিনি ক্ষমতায় আসার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই তা ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে বর্তমানে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যতই পরিস্থিতিকে স্থিতিশীল করার চেষ্টা করুক না কেন, তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। মাথাচাড়া দিচ্ছে মৌলবাদী কট্টরপন্থীরা বাংলাদেশে। বাংলাদেশকে অতি দ্রুত ইসলামিক রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে পরিণত করার জন্য ভীষণভাবে চাপ বাড়ছে ইউনুসের ওপর। গোটা বিষয়টা তাদের কাছে স্পষ্ট হলেও এ নিয়ে মুখে কুলুপ কেটেছেন ইউনুসের সতীর্থরা। পরিস্থিতি যা, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। ঢাকা থেকে যে রিপোর্ট উঠে এসেছে তা বিশ্লেষণ করে এমনটাই আশঙ্কা প্রকাশ করছে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভরসা এবার আমেরিকা। ভারতীয় সেনার জন্য কেনা হচ্ছে 73,000 6716 রাইফেল। এবার ভারতীয় সেনার জন্য আমেরিকার সংস্থা সিক সয়ারের তৈরি 73,000 6716 G2 অ্যাসল্ট রাইফেলের বরাদ্দ দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে 10,000 6716 আনা হয়েছিল সংঘর্ষের পরিস্থিতিতে, তা ব্যবহার করে অত্যন্ত সন্তোষজনক ফল পেয়েছে ভারত, সে কারণে এই পদক্ষেপ। অপরদিকে সিক সয়ারের গোষ্ঠীর প্রেসিডেন্ট তথা সিও রন কুহেন নতুন বরাদ পাওয়ার কথা জানিয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টার অংশীদার হতে পেরে আমরা খুবই গর্বিত। প্রসঙ্গত, ভারতে তৈরি 5.56 মিলিমিটারের ইনসাসের বদলে 7.62 মিলিমিটারের 6717 রাইফেল আগামী দিনে স্ট্যান্ডার্ড ওয়েপেন হিসেবে ব্যবহার করবে সেনার পদাতিক ব্যাটালিয়নগুলি। গুলির ব্যাস এবং ওজন বেশি হয় ইনসাসের তুলনায়। আমেরিকায় তৈরি এবং স্বয়ংক্রিয় রাইফেল অনেক বেশি প্রাণঘাতী। গোমাংস ভক্ষণ, বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা হরিয়ানায়। গোমাংস খাওয়ার সন্দেহে রাজ্যের এক পরিযায়ী শ্রমিককে এবার হরিয়ানায় পিটিয়ে মারার অভিযোগ উঠল গোরক্ষকদের বিরুদ্ধে। মৃতের নাম সাবির মল্লিক, তিনি বাসন্তীর শিবগঞ্জ গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে 27 আগস্ট, শুক্রবার তার দেহ বাড়িতে পৌঁছেছে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় হরিয়ানায় 8 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সাবির সেখানে পুরনো লোহা লক্কট সংগ্রহ করে বিক্রি করতেন বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ তদন্ত করে মৃতের পরিবারকে জানিয়েছে যে ওই গ্রামে গোমাংসের হাড়গোড় উদ্ধার হয়েছে, সে থেকে সন্দেহ হয় যে ওই গ্রামের কেউ গোমাংস খেয়েছেন। এমনটাই সন্দেহের বসে সাবিরকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় ঘনিষ্ঠ মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে অসম বিধানসভায় আর থাকছে না জুম্মার নামাজ পড়ার বিরতি। এবার থেকে আর থাকছে না জুম্মার নামাজ পাঠের জন্য 2 ঘন্টার বিরতি, অন্যান্য দিনের মতোই চলবে বিধানসভার অধিবেশনের কাজ। এদিন এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন আর অহেতুক সময় নষ্ট নয়, ব্রিটিশ আমলের সমস্ত অভ্যাস নিয়মকানুন বাদ দিয়ে এবার বিধানসভায় আরও বেশি ফলপ্রসূ আলোচনা করতে হবে। প্রসঙ্গত, 1937 সালে মুসলিম লীগের সৈয়দ সাদুল্লাহর হাত ধরে নামাজ পড়ার বিরতি চালু হয়েছিল, সেই থেকে বিধানসভায় প্রতি শুক্রবার বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত 2 ঘন্টা সময় বরাদ্দ করা হতো। মধ্যাহ্ন ভোজনের পর ফের শুরু হতো অধিবেশনের কাজ। এদিন বহু পুরনো সেই নিয়ম ভেঙে সর্বসম্মতিক্রমে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসমে। জানা গিয়েছে বিধানসভার পরবর্তী অধিবেশন থেকে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত। রোজভ্যালি চিটফান্ড সংস্থার আমানতকারীদের জন্য বড় সুখবর, 19.5 কোটি টাকা হস্তান্তর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর, পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। বৃহস্পতিবার প্রথম পর্বে রোজভ্যালির টাকা ফেরত সংক্রান্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির কাছে 19.41 কোটি টাকা হস্তান্তর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবার সেই টাকা থেকে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানো শুরু করবে কমিটি। কমিটির অন্য
তম সদস্য তথা আইনজীবী সুভাষিস চক্রবর্তী জানিয়েছেন, কিভাবে কত টাকা করে ফেরানো হবে তা নিয়ে শুক্রবার কমিটির বৈঠক রয়েছে, সেখানে যাবতীয় সিদ্ধান্ত হবে চূড়ান্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, রোজভ্যালি চিটফান্ড সংস্থায় যারা আমানতকারী রয়েছেন সকলের টাকায় ফেরত দেওয়া হবে ধীরে ধীরে। ইতিমধ্যে ওয়েবসাইট চালু হয়েছে, সেখানে গিয়ে আপনারা আমানতকারীরা আবেদন করতে পারবেন। পুজোর আগেই বাড়ছে বেতন, বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অক্টোবরে পুজো, তার আগে সেপ্টেম্বর মাসেই আসছে বড় সুখবর, বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিআরনেস অ্যালাওয়েন্স, পাশাপাশি পেনশনভোগীদের ডিআরনেস রিলিফ বা ডিআরও বাড়তে চলেছে। সূত্রের খবর, সেপ্টেম্বরে ডিআর বৃদ্ধির ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করবে। এবার কেন্দ্রীয় সরকার 3% ডিএ বৃদ্ধি করবে। যদি এবার 3% ডিএ বৃদ্ধি করা হয় তবে কেন্দ্রের ডিএ বেড়ে হবে 53%। দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ পেল ভারতীয় নৌবাহিনী। ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ হল আইএনএস অরিহন্ত। 2009 সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল ডুবোজাহাজটি, এবার তার সঙ্গে যোগ দিল আইএনএস অরিঘাত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনা নতুন সদস্য হিসেবে যোগ দিল পরমাণু অস্ত্র বহন সক্ষম ঘাতক এই ডুবোজাহাজটি। নৌসেনা সূত্রে খবর, আইএনএস অরিঘাতে K-15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে, যা 750 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করে দিতে পারে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই ডুবোজাহাজ। 113 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ সমুদ্রের 980 থেকে 1400 ফুট নিচ দিয়ে চলতে পারে। পরমাণু শক্তিকে ব্যবহার করে এই জাহাজ সমুদ্রের ওপরে ঘন্টায় 28 কিলোমিটার বেগে চলবে, সমুদ্রের নিচে ঘন্টায় এর গতিবেগ হবে 44 কিলোমিটার। অভিষেক ব্যানার্জির প্যাড ব্যবহার করে 4 কোটি টাকা তোলাবাজি, গ্রেপ্তার তৃণমূল যুব নেতা। নিউটাউন থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে। অভিষেক ব্যানার্জির প্যাড ব্যবহার করে তোলাবাজির অভিযোগ, প্রায় 4 কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে শেক্সপিয়র থানার পুলিশ তৃণমূল যুবনেতা কৌশিক সরকারকে গ্রেপ্তার করেছে, নিউটাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। নিউটাউনের তৃণমূলের যুবনেতা কৌশিক সরকার আদতে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে কমপক্ষে 4 কোটি টাকা তোলাবাজি করেছে বলে অভিযোগ। এবার রাজ্যের জুনিয়র চিকিৎসকদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, পরিস্থিতি আরও জটিল হবে না তো উঠছে প্রশ্ন। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন তার একাধিক অংশ নিয়ে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হল জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে করা মমতা ব্যানার্জির একটি বক্তব্য। জুনিয়র চিকিৎসকরা মনে করছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তাদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়ে বলেছেন, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, কারণ ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে। দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারদের বিরুদ্ধে FIR দায়ের করেছিল। আমাদের মানবিক মুখ রয়েছে, আমরা চাই না কারো সারা জীবনটা নষ্ট হয়ে যাক। আমরা যদি FIR করি বা কোনো আইনি ব্যবস্থা নেই তাহলে আমাদের আপনাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, ভিসা পাসপোর্টে অসুবিধা হয়ে যাবে, আমি তা চাই না। আমি চাই আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেই কার্যত প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখছেন জুনিয়র চিকিৎসকরা। তাই জুনিয়র চিকিৎসকদের বলতে শোনা যাচ্ছে, আমাদের FIR-এর ভয় দেখাবেন না, আমাদের যে দাবিগুলি রয়েছে তা না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা। অপরদিকে এবার লালবাজার অভিযানে ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। 2 সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই অভিযান হচ্ছে। পাশাপাশি 3 সেপ্টেম্বর বাংলার সমস্ত সরকারি বেসরকারি প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন তথা কর্মবিরতির আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কেমন থাকবে আজকে পশ্চিমবাংলার আবহাওয়া? আবহাওয়া দপ্তর হতে প্রাপ্ত লেটেস্ট রিপোর্টটি এক নজরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে উত্তরবঙ্গের একমাত্র কালিম্পং জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতিভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 1 সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর।